নমস্কার বন্ধুরা, মো কিচেন ভিলেজে আজকের আমি বানাবো ইলিশ মাছের কালো জিরে দিয়ে রেসিপি। তোমরা প্রথম থেকে দেখো, আর যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো। আমি মাছগুলোকে কেটে নেব। দেখো আমি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এরপরে আমি জলে ধুয়ে নেব, নিয়ে এসে কাটবো, ছোট করে কাটবো মাথাটাকে, দিয়ে আমি বাঁধাকপির রেসিপি করব। আমি মাছে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো, এগুলোকে মাখিয়ে নেব। আমি কড়া গরম করে মাছগুলো ভেজে নেব। দিয়ে দেব তেল, তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। আমি মাছগুলোকে বেশি করে ভাজবো না, অল্প ভাবে ভাজবো। আর ইলিশ মাছ অল্পই ভাজলে খুব ভালো স্বাদ লাগে। পরে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দিচ্ছি রসুন কুচি, এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব আদা কুচি, এরপরে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। আমি সব মশলাগুলো একটু আমি সব একসঙ্গে কষিয়ে নেব। জল দেব, কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপরে দিয়ে দেব আলু, এবার আলুটাকে ভালো করে একটু ভেজে নেব, তার সঙ্গে দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ। জল দুধ জন্য একটু দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো আমি ঢাকনা খুলে দেখবো এবারে আমার আলু সেদ্ধ হয়ে গেছে নাকি। দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি মাছগুলো ছেড়ে দেব। দেখো আমি লাস্টে আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেল। দেখো আমার ঝোল রেডি হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে আমার রেসিপি।